গোমতী জেলাভিত্তিক যুব উৎসব সম্পন্ন হল মঙ্গলবার। এদিন কাকরাবন ডায়েট কলেজের হল করে এই জেলাভিত্তিক যুব উৎসব অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন বিধায়ক অভিষেক দেব রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক জিতেন মজুমদার, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা, গোমতী জেলা পরিষদের সভাপতি দেবল দেব রায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। একদিনে জেলাভিত্তিক যুব উৎসবের সূচনা করে বিধায়ক অভিষেক দেব রায় বলেন, অন্যান্য অনুষ্ঠানের মতো এই জেলাভিত্তিক যুব উৎসবেরও একটি উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে, সেটি হলো গ্রামীণ এলাকা যুব সমাজের মাধ্যমে গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরা। যুবকদের হেলমেট পরিধান করে বাইক চালানোর জন্য আহ্বান জানান বিধায়ক অভিষেক দেব রায়। আমাদের উদ্দেশ্য কি, এই যে আজকে একটা সাংস্কৃতিক সন্ধ্যা হয়, তার উদ্দেশ্য কি, যুবকদের যারা শাসনে থাকে তাদের উচিত যে গ্রামগঞ্জ, এই গ্রামগঞ্জের মধ্যে অনেক গরিব মানুষ থাকে, তাদের কাছে টাকা পয়সা নেই আগর তোলা যাওয়া গিয়ে সিনেমা দেখা, বা তাদের কাছে টাকা পয়সা নেই কলকাতাকে বিনোদন করা। তো যারা শাসনে থাকে তাদের উচিত, যারা গরিব অংশের মানুষ যাদের কাছে পয়সা নেই তাদেরও তো মনের খোরাক আছে, তাদের মনের খোরাকটা কিভাবে পূরণ করা হবে, এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটির মাধ্যমে, এই জন্য কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমরা সেটা আমরা করবো। তাই আমাদের এই প্রোগ্রাম হয়েছে এখানে, যে জেলাধিপতি মানুষ জেলাধিপতি MLA আমাদের নিয়োগ হচ্ছে, মাননীয় মন্ত্রী মহোদয় উনিও বলেছেন, ওনাকে বলার পর উনি বলেছেন না এটা কাকরাবনে করো, কিছুদিন আগে দীপাবলি হয়েছে এখানে কাকরাবনে এটা করো। তাহলে আমাদের কিন্তু প্রয়াস আছে, কিন্তু আপনাদের সাপোর্ট প্রয়োজন, যত বেশি সাপোর্ট করেন তত ভালো, আমাদের প্রশাসনও চলবে, আমাদের জায়গারও ডেভেলপমেন্ট হবে। যুবকদের একটাই আমার আবেদন থাকবে আজকের এই প্রোগ্রামে, হেলমেট ছাড়া অধিকাংশ যুবক শুধুমাত্র কি ভারতীয় জনতা পার্টি করে উইদাউট হেলমেট ছাড়া তারা চলাফেরা করে। আমার অনুরোধ থাকবে, বিনম্র অনুরোধ, এই হেলমেটটা কার জন্য, আপনার জন্য, যদি একটা অ্যাক্সিডেন্ট আপনার পরিবার বুঝবে কি অবস্থা, তখন আর আপনার পরিবারকে কেউ তো তাকাবে না। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বহিরাজ্যের শিল্পীরা অংশগ্রহণ করবেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।